এই ভিডিওতে দেখাবো মেজারিং ট্যাপের সাহায্যে কিভাবে মাপ নিতে হয় মেজারিং ট্যাপের দুটো সর্বাধিক প্রচলিত পদ্ধতি হল মেট্রিক পদ্ধতি এবং ইম্পেরিয়াল পদ্ধতি মেট্রিক পদ্ধতির মাপে ব্যবহার করা হয় মিটার সেন্টিমিটার এবং মিলিমিটার ইম্পেরিয়াল পদ্ধতির মাপে ব্যবহার করা হয় ফিট ইঞ্চি এবং সুদ এটি একটি ম্যাজারিং ট্যাপ এই ট্যাপে শুরুতেই দেখতে পাচ্ছেন লেখা আছে ষোলো ফিট এবং পাঁচ মিটার এর অর্থ হল এই ম্যাজারিং ট্যাপে ষোলো ফিট পর্যন্ত দাগ কাটা আছে আর মিটারে পাঁচ মিটার পর্যন্ত দাগ কাটা আছে অর্থাৎ এই ট্যাপের সাহায্যে ইম্পেরিয়াল পদ্ধতিতে একবারে ষোলো ফিট পর্যন্ত এবং মেট্রিক পদ্ধতিতে একবারে পাঁচ মিটার পর্যন্ত মাপ নেয়া যাবে কিন্তু একবারে না হলেও যে কোনো দৈর্ঘ্য হোক না কেন সব দৈর্ঘ্যই মাপা সম্ভব এবার প্রথমে আমরা দেখব ইম্পেরিয়াল পদ্ধতির বিভিন্ন মাপ এক নম্বর ছবি এ লাঠিটির মাপ হল এক ফিট কিভাবে উপরে যে ওয়ান টু থ্রি ফোর এইভাবে মার্কিং করা আছে এগুলো হলো ইঞ্চি তাহলে এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি এভাবে করে এখানে হবে বারো ইঞ্চি তাই এ লাঠিটির মাপ হল বারো ইঞ্চি বারো ইঞ্চিতে হয় এক ফিট তাই এখানে এক ফিট মার্কিং করা আছে দুই নম্বর ছবি বি লাঠিটির মাপ হল দুই ফিট বারো ইঞ্চিতে এক ফিট চব্বিশ ইঞ্চিতে দুই ফিট এখানে একুশ বাইশ তেইশ এবং এই পয়েন্টে চব্বিশ হবে চব্বিশ ইঞ্চি অর্থাৎ দুই ফিট এখন আমরা ভগ্নাংশের পরিমাপ কিভাবে করতে হয় তা দেখব এবং সুত ও ইঞ্চির সম্পর্ক শিখব তার আগে ভিডিওটিতে চটপট একটা লাইক করে দিন এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর হ্যাঁ লাইক এবং সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না এই চিত্রে তিন ইঞ্চি এবং চার ইঞ্চি এর মাঝের দৈর্ঘ্য হল এক ইঞ্চি এর মাঝের যে দাগগুলো আছে সবচেয়ে বড় দাগটি ইঞ্চিকে দুভাগে ভাগ করেছে এটা হল বাম দিকের হাফ আর এটা হল ডান দিকের হাফ এই মাপটি হলো হাফ ইঞ্চি লেখা হয় এক বাই দুই ইঞ্চি অথবা দশমিক পাঁচ ইঞ্চি এরপরে এর চেয়ে ছোট দাগ রয়েছে দুটি এই যে এখানে একটি আর এ পাশে এখানে একটি এটি হল সোয়া ইঞ্চির দাগ একে লেখা হয় এক বাই চার ইঞ্চি বা দশমিক দুই পাঁচ ইঞ্চি আর এটি হল পৌনে ইঞ্চির দাগ লেখা হয় এভাবে তিন বাই চার ইঞ্চি বা দশমিক সাত পাঁচ ইঞ্চি এর চেয়ে ছোট দাগ রয়েছে চারটি এক দুই তিন চার এই দাগগুলি এবং এর সমান দূরত্বের দাগগুলি পরপর গুনলে হবে আটটি ভাগ এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবং আট এই এক একটি সমান ভাগকে বলা হয় সুত অর্থাৎ এই পর্যন্ত এক সুত এটা দুই সুত এভাবে তিন সুত চার সুদ পাঁচ সুদ ছয় সুত সাত সুদ আট সুত ইঞ্চিতে মোট আট সুত অর্থাৎ সুতে এক ইঞ্চি এক সুত সমান দশমিক এক দুই পাঁচ ইঞ্চি তিন নম্বর ছবি সি লাঠিটির মাপ হল চার ইঞ্চি এক সুত অর্থাৎ চার দশমিক এক দুই পাঁচ ইঞ্চি চার নম্বর ছবি ডি লাঠিটির মাপ হল চার ইঞ্চি দুই সুত অর্থাৎ চার দশমিক দুই পাঁচ ইঞ্চি এটাকে বলা হয় সোয়া চার ইঞ্চি এই মাপকে চারপূর্ণ এক বাই চার এইভাবেও লেখা যায় পাঁচ নম্বর ছবি ই লাঠিটির মাপ হল চার ইঞ্চি তিন ছবি এফ লাঠিটির মাপ হল চার ইঞ্চি চার সুত অর্থাৎ চার দশমিক পাঁচ ইঞ্চি একে সাড়ে চার ইঞ্চিও বলা যায় এই মাপকে চার পূর্ণ এক বাই দুই ইঞ্চি এইভাবেও লেখা যায় সাত নম্বর ছবি জি লাঠির মাপ হলো চার ইঞ্চি পাঁচ সুত অর্থাৎ চার দশমিক ছয় দুই পাঁচ ইঞ্চি আট নম্বর ছবি এইচ লাঠির মাপ হল চার ইঞ্চি ছয় সুত অর্থাৎ চার দশমিক সাত পাঁচ ইঞ্চি একে পৌনে পাঁচ ইঞ্চিও বলা যায় এই মাপকে চারপূর্ণ তিন বাই চার ইঞ্চি এইভাবেও লেখা যায় নয় নম্বর ছবি আই লাঠিটির মাপ হল চার ইঞ্চি সাত সুত অর্থাৎ চার দশমিক আট সাত পাঁচ ইঞ্চি দশ নম্বর ছবি যে লাঠিটির মাপ হল চার ইঞ্চি আট সুত এখানে আট সুতে এক ইঞ্চি হয়ে গেছে তাই ভগ্নাংশ এখানে নেই এটি পাঁচ ইঞ্চি আর এই যে এখানে লাল রঙে লেখা আছে দুই এক এই মার্কিং দিয়ে পঁচিশ ইঞ্চিকে বোঝানো হয়েছে অর্থাৎ পঁচিশ ইঞ্চি মানে দুই ফিট এক ইঞ্চি এরপর মার্কিং আছে দুই দুই অর্থাৎ এই যে ছাব্বিশ ইঞ্চি এটা হলো দুই ফিট দুই ইঞ্চি একইভাবে অন্যান্যগুলো যেমন এখানে মার্কিং এক এগারো অর্থাৎ তেইশ ইঞ্চি মানে এক ফিট এগারো ইঞ্চি